بسم الله الرحمن الرحيم إشار পরে অপ্রয়োজনে রাত্রি জাগরণ করবে না إشار নামাজের পর অনর্থক গল্পগুজব এবং দীর্ঘ রাত পর্যন্ত অহেতুক জেগে থাকা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন তবে দ্বীন শিক্ষা দিতে তিনি কখনো কখনো রাত জাগতেন মুসলমানদের সম্পর্কে কল্যাণকর পরামর্শের জন্য অনেক সময় রাতে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায় যেতেন তাহাবী শরীফ হাদিস নম্বর 7203 আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাতের গল্পগুজবে মত্ত হতে নিষেধ করতেন ইবনে মাজাহ হাদিস নম্বর 2435 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিন ধরনের মানুষের জন্য রাত জাগার অনুমতি রয়েছে এক বিয়ের রাতে নবদম্পতি দুই মুসাফির ও নফল নামাজ আদায়কারী মুসনাদে আবি ইয়ালা হাদিস নম্বর 4879 যারা কর্মব্যস্ত কিংবা রাতে দায়িত্ব পালন করতে হয় তারা রাত জাগায় কোনো অসুবিধা নেই বরং দায়িত্বের প্রতি তাদের নিষ্ঠাবান হওয়ার পরামর্শ দিয়েছে ইসলাম বিছানা পরিষ্কার করা বা ঝেড়ে নেওয়া ঘুমাতে যাওয়ার আগে বিছানা ঝেড়ে নেওয়া উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাদের কেউ সজ্জায় যায় তখন সে যেন তার লুঙ্গির দ্বারা বিছানাটা ঝেড়ে নেয় কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা তারপর এ দোয়া পড়বে হে আমার রব আপনারই নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আবার উঠব ইনশাআল্লাহ বুখারী হাদিস 6320 ঘুমানোর আগে যে আমলগুলো করব আয়াতুল কুরসি তেলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন সজ্জা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না বুখারী হাদিস নম্বর 2311 সূরা বাকারার শেষ দুই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে তবে তা তার জন্য যথেষ্ট হবে বুখারী ও মুসলিম সূরা কাফিরুন ইখলাস ও সূরা নাস ও সূরা ফালাক পড়ে ফু দেওয়া সূরা কাফিরুন ইখলাস ও নাস ফালাক পড়ে শরীরে ফু দেওয়া সুন্নাত নাওফাল আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন তুমি সূরা কাফিরুন পড়ে ঘুমাবে এতে শিরক থেকে তুমি মুক্তি থাকবে তিরমিজি ও আবু দাউদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন দুই হাত একত্রিত করে তাতে সূরা ইখলাস সূরা ফালাক ও নাস পড়ে ফুঁক দিতেন অতঃপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে তিনবার দুই হাত বলাইতেন বুখারী হাদিস নম্বর 5017 দোয়া পড়ে ঘুমানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শয়নের পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা নেমে আসবে আবু দাউদ হাদিস নম্বর 4856 হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে সবগুলো দোয়া পড়তে না পারলেও ছোট এই দোয়াটি পড়া যায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া অর্থাৎ হে আল্লাহ তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনর্জাগ্রত হব